এখানেই শায়িত আছে বাংলাদেশের একজন জনপ্রিয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফিরোজ শাহী। আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, আর আমি আজ আপনাদেরকে দেখাবো 70-80 দশকের বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফিরোজ শাহের কবর। এই কবরটিতে শায়িত আছে মরহুম ফিরোজ শাহী। খনজন্ম এই শিল্পী 1949 সালের 1 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি 16ই ডিসেম্বর 1995 সালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে গমন করেন। আমরা ফিরোজ শাহের বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি তাহার গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাহার কবরে জান্নাতের সুগ্রাম নসিব করেন, আমিন। আর এই কবরস্থানে যারা শায়িত আছে, আল্লাহ আপনি প্রত্যেকের কবরের আজাব আপনি উঠিয়ে নেন। কারো কবরে যদি গুনাহ আজাব থেকে থাকে, তাহলে তাদের গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের সুগ্রাম নসিব করেন, আমিন। এই গুণী শিল্পীর সংক্ষিপ্ত জীবনী ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে হলেও পড়ে নেবেন, এই শিল্পীর সম্পর্কে আপনাদের ধারণা আরও উচ্চ হবে।